এছ প্রধান মোহন ভাগবতক সাক্ষাৎ করলে আই পি এছ বিষয়া আনন্দ মিশ্রায়। উত্তর কমলাবাড়ী সত্রত মোহন ভাগবতরে সৌজন্যমূলক সাক্ষাৎ করলে আনন্দ মিশ্রায়। ভারতীয় অসামরিক সেবার পর বাহতি বিচারি পত্র প্রেরণের পিছতে মোহন ভাগবতর হওয়া এই সাক্ষাৎ বহন করেছে বিশেষ তাৎপর্য, কিয়নো বিহারের বিজেপির টিকটত আনন্দ মিশ্রায় লোকসভা নির্বাচন খেলার একটা কথা চর্চা চলি আছে। আর ইপিনে মোহন ভাগবত মাজুলী ভ্রমণের সময়তে উপস্থিত হয় আনন্দ মিশ্র সপরিয়ালে মাজুলীত উপস্থিত হয়ে দক্ষিণপাট সত্রত সেৱালৈ সামগুৰী সত্ৰৰ মুখাশিল্প পৰিদৰ্শন কৰে লখিমপুৰ আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে। আই পি এছৰ পৰা পদত্যাগ বিচৰা সন্দৰ্ভত আনন্দ মিশ্ৰাই কলে যে মা আৰু মাতৃয়ে মোক মাতিছে, বাকী সময় মাৰ সেৱাৰ বাবে কাম কৰিব বুলিও মন্তব্য কৰে আনন্দ মিশ্ৰাই। ডাঙৰ মানুহ সামনে পৰিলে নমস্কাৰ বাছ ইমান নাই এইটো লিখাই আছে আপনি আমি নাজানো কেনেকাই তো গ'ল এতিয়া অলপ গাঁৱত যাওঁ গাঁৱত গৈ অলপমান থাকিব লাগে জানো দেউতাৰ লগত গাঁৱত গৈ অলপ থাকোঁ নিজৰ তাত মানুহ আছে বহুত বিচাৰে কি আপুনি মানতো আই পি এছ হৈ গ'লে নিজৰ কাৰণে যি আছে আমাৰ গাঁৱটো কোনে চাব আমাৰ পৰিবাৰক কোনে চাব নাই 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 সেইটো মানে ওলাইছে মানে মনততো যি আহে মানুহ ক'ব পাৰে সোশ্যাল কথা ক'লে মানুহ পলিটিকেলি কয় কিন্তু কি হ'ব আগতো কোনো নাজানে আপুনিও নাজানে আগে আপুনি হয়তো আগে কি হৈ যাব বাট মই গৈ অলপমান চাই চাওঁ কেনেকুৱা ইউনো জীৱনটো কোনফালে আগে আগবাঢ়ে ইমান প্লানিং নাই লেটছ সি কি হয় নাই নাই সেইটোতো বিচাৰে আমিতো মানে এইটোতো কোৱা নাই আমিতো কাৰো কোনো বেয়া কাৰণে যোৱা নাইতো আমিতো ইমান ভাল আছোঁ এটা জিলাত এছ পি দি ৰাখিছে তো আৰু কি ভাল কৰিব কাৰোৰ লগত ইমান ভাল এটা সুযোগ দিছে কাম করার কারণে এইটো কোনো একদম নাই মানে ইয়ালে ভাল কাডার না হয় মই তো কই থাকো অসমলে ভাল জায়গা না পাবো আপনি কাম করার কিন্তু আৰু থাকে মানুহ বহুত কিছু থাকে তো যেটো জবর আগত থাকে মানে একটা সরু জীবন আছে মই ভাবিলো এইটো খতম হয়ে যাব নাকি এইটো করি করি সেই কারণে আৰু বস্তু আছে গাঁৱত যাব লাগে বেসিক্যালি অলপ তাত গৈ মোৰ বহুত ইচ্ছা আছে কিন্তু এটা বিহারের লড়া হোক আর বিহারের যে দুর্গতিটো এনেকুৱা এটা চাই আছো মোৰ গাঁৱৰ ঘৰত কারো পঢ়াই করার স্কুল নাই এটা কাম করার জায়গা নাই বহুত প্ৰবলেম আছে তো যদি ঘৰৰ লৰা ঘৰক নাচায় কোনে চাব। আজি পূৰ্বোত্তৰ সন্তমণি কাঞ্চন সন্মিলনত অংশ ল'ব আৰ এছ এছ প্ৰধান মোহন ভাগৱতে। উত্তৰ পূবৰ প্ৰায় 150 গৰাকী ধৰ্মগুৰুৰ লগত তেওঁ আলোচনা কৰিব। কাইলৈ গড়মূৰৰ মিনি ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'বলগীয়া লুইট সোৱণশিৰি সমাৱেশত অংশগ্ৰহণ কৰিব আৰু আনহাতে আজি আউনীআটীৰ দক্ষিণপাট সত্ৰ পৰিদৰ্শনৰ সম্ভাৱনা আছে। উল্লেখযোগ্য যে বুধবাৰে মাজুলীত উপস্থিত হৈছিল আৰ এছ এছ প্ৰধান মোহন ভাগৱত।